সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে বেতন বিলম্বের কারণ ও বেতন কবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা অনেকেই ফোন করেছেন, যার জন্যে আমি ভিডিওটা আপনাদের কাছে পরিবেশন করছি। আমি আজকে সন্ধ্যার সময় মিশনে ফোন করেছিলাম, যেহেতু আজকে বুধবার, এখনো পর্যন্ত আমরা বেতন পাইনি, তাই জন্য মিশন দপ্তরে ফোন করেছিলাম। মিশন দপ্তরে ফোন করে জানতে পারলাম যে আমাদের মাইনে ছাড়ার বিষয় নিয়ে লেখালেখি চলছে, এখনও রেডি করতে পারেনি। কালকে অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের বেতন ছাড়বেন। আমরা এই সপ্তাহে অনেক জেলায় পেতে পারি বেতন, আবার যদি কাল ছাড়ে তাহলে দেখা যাচ্ছে সামনের সপ্তাহ ছাড়া আর কোনো আমাদের উপায় নেই, সামনের সপ্তাহের প্রথম দিকে আমরা বেতন পাব। কাল ছাড়ছে অনেক জেলায়, আজকে যেহেতু রেডি হয়ে গেছে, কালকে যদি বেতন ছাড়ে তাহলে এই সপ্তাহে আপনারা প্রত্যেকেই বেতন পেয়ে যাবেন। সুতরাং আবারও বলছি যে কালকে বেতন ছাড়বে, সেই জন্যে এই সপ্তাহে অনেকে পাবেন, কিংবা তার পরের সপ্তাহ প্রথম দিকে আপনারা বেতন পাবেন। অন্যান্য বিষয় নিয়ে আমি দীর্ঘায়িত করব না, আপনারা কমেন্টস বক্সে অনেকে প্রশ্ন করেছেন, এইরকম প্রশ্ন রাখুন, রাখলে নিশ্চয়ই আপনাদের উত্তর আমি অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এখানেই।